আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট। আজকে আপনাদের গত দু বছর ধরে যেটা নিয়ে খুব আলোচিত, সমালোচিত, খুবই বেশি মানুষ এই ব্যাপারটা নিয়ে সচেতন হয়ে পড়েছিল, সেটা হচ্ছে এই করোনাকালীন জিঙ্কের ব্যবহার। করোনা আসা শুরুতেই যখন বাংলাদেশে 19-এর লাস্টে এবং 2020-এর শুরুতে করোনা আসবে আসবে একটা ভাব, তখন আমরা সব চিকিৎসকরা সচেতনতা ডেভেলপ করার জন্য আপনাদেরকে জিঙ্কের ব্যাপারে কথা বলছিলাম এবং আদৌ পর্যন্ত জিঙ্ক নিয়ে কথা বলছি। তো জিঙ্কের আদ্যোপান্ত নিয়ে আজকে আপনাদের আলোচনা করব, আশা করি আপনাদের উপকারে আসবে, কারণ আপনারা দীর্ঘদিন জিঙ্ক খেয়েই যাচ্ছেন বা অনেকে জিঙ্কের সম্পর্কে জানেন না, বা আদৌ জিঙ্ক আমাদের উপকার করে না অপকার করে, আমাদের শরীরে জিঙ্কের কোনো প্রয়োজন আছে কি না, অতিরিক্ত জিঙ্ক খেলে আমাদের কী কী পার্শ্ব প্রতিক্রিয়া বা শারীরিক ক্ষতি হতে পারে এবং জিঙ্কের পরিমাণ কমে গেলে আমাদের কী সমস্যা হতে পারে, সেটা নিয়ে আমি আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনারা দেখবেন, অবশ্যই ইনশাআল্লাহ উপকারে আসবে। তো জিঙ্ক হচ্ছে এটা একটা অ্যাসেনশিয়াল আমাদের মিনারেল, শরীরের জন্য অ্যাসেনশিয়াল একটা মিনারেল, এবং এই জিঙ্কের অ্যাটমিক নাম্বার হচ্ছে 30। আমি এর আগে যে ভিডিও ক্যালসিয়াম দিয়েছিলাম সেটা নিয়েও জিঙ্কের সাথে একটা লিঙ্ক আছে। আবার জিঙ্কের সাথে অন্যান্য মিনারেলস যেমন ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, তারপর হচ্ছে কপার বা অন্যান্য যে মিনারেলসগুলো আছে এগুলার একটা সম্পর্ক আছে। তো এই জিঙ্ক একটা শরীরে অত্যাবশ্যকীয় আমাদের মিনারেলস, বা আমরা বলবো এটা একটা সাপ্লিমেন্ট, যেটা আমাদের শরীরের পুষ্টির অতি প্রয়োজনীয় উপাদান। মানে আমাদের শরীরে পুষ্টি সাধনের জন্য জিঙ্কের অনেক বেশি প্রয়োজন। আমরা জিঙ্কগুলা বিভিন্ন মাধ্যমে আমরা পেয়ে থাকি। জিঙ্ক স্পেশালি আমরা যে মানুষ জিঙ্ক পাই, যেমন জন্মের পর থেকেই বাচ্চা মার দুধ খায়, দুধের মাধ্যমে সে জিঙ্ক পায়, তারপরে বড় হওয়ার সাথে সাথে সে বিভিন্ন দুধ খায়, বিভিন্ন খাবার খায়, মা বাবা বিভিন্ন খাবার দেয়, খাদ্যের মাধ্যমে সে জিঙ্কটা চাহিদা পূরণ করে থাকে। এবং এই জিঙ্ক কিন্তু আমাদের শরীরের এনজাইম যে থাকে, এনজাইম আপনারা জানেন শরীরে কিছু সিক্রেশন হয়, এনজাইম যেগুলো বিভিন্ন গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, এই এনজাইমগুলো আমাদের বিপাকীয় এবং দেহ বৃদ্ধি হতে শুরু করে, টোটাল হোমিওস্টেসিস এবং দেহ রেগুলেশনের এনজাইমের বিশাল ভূমিকা, খাদ্য ডাইজেশন হতে শুরু করে অনেক কিছুতে এনজাইমের ভূমিকা আছে। তো এবং এই জিঙ্ক এনজাইমের একটা সক্রিয় অংশ এবং উপাদান, যেটা আমাদের শরীরে বিভিন্ন টিস্যুতেই জিঙ্ক কিন্তু থাকে। এই জিঙ্কের অনেক কারণে আমরা যে খাবারগুলো খাই এই খাবারে অপর্যাপ্ততা থাকতে পারে, মানে জিঙ্ক কম থাকতে পারে, বা অনেকে দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগে যেমন IBS যারা ভোগে, IBS পেটের পীড়া বা পেটের বিভিন্ন রোগে বা বিভিন্ন ক্রনিক ডিজিজ ডিসঅর্ডারে যারা দীর্ঘদিন ভুগে থাকেন, তখন তাদের খাবারের অপর্যাপ্ততার কারণে বা প্রোটিন কম খেলে বা প্রোটিনের চাহিদা কম থাকলে বা প্রোটিন খেতে না পারলে তখন কিন্তু শরীরে জিঙ্কের পরিমাণটা কমে যায়। বা অনেকের দেখা যায় যে আমরা হাসপাতালে রেখে ইন্ট্রাভেনাস দিতে হয়, মুখে খাবার দেওয়া হয় না, IV ফ্লুইডের মাধ্যমে রুগীকে হয়তো চিকিৎসা দেওয়া হয় বা বাঁচিয়ে রাখা হয়, তখন তাদের জিঙ্কের ঘাটতি কিন্তু অনেকাংশে আমাদের শরীরে হতে পারে। তো জিঙ্ক, তাহলে আমরা একটা মোটামুটি আইডিয়া পেয়ে গেলাম যে জিঙ্ক কী এবং জিঙ্কটা কীভাবে আমাদের শরীরে আসে। এখন আসেন, যদি কারো জিঙ্কের অভাব হয়, মানে শরীরে জিঙ্কের অভাব হয়েছে কীভাবে বুঝবেন আপনারা? তো প্রথমত কিছু রোগ আছে যেটা আমাদের শরীরে দেখা দিবে, বা কিছু ক্লিনিক্যাল ফিচার আমরা বলি, উপসর্গ, সাইন, সিমটম পাওয়া যাবে, যেটা একজন চিকিৎসক বুঝতে পারে বা আপনারাও বুঝতে পারবেন যে আপনার হয়তো বা জিঙ্কের ঘাটতি হতে পারে। আর একটা সহজ মেজার আছে, সেটা হচ্ছে আপনার ব্লাডের সিরাম জিঙ্কের লেভেল যদি আমরা দেখি, যেটা আমরা DPHC হাসপাতালে করে থাকি, যে জিঙ্কের লেভেল দেখা বা মিনারেল টেস্টের মাধ্যমে জিঙ্ক পড়ে, তো জিঙ্কের টেস্টটা করে আমরা দেখতে পারি যে প্রতি CC ব্লাডে যে পরিমাণ জিঙ্ক থাকার কথা তার চেয়ে যদি কম থাকে তাহলে জিঙ্কের ঘাটতি আছে, তার চেয়ে যদি মানে রেঞ্জের মধ্যে থাকে জিঙ্কের ঘাটতি নাই, আর যদি সেটা অত্যধিক থাকে তাহলে হবে জিঙ্ক টক্সিসিটি বলি আমরা। জিঙ্ক কিন্তু টক্সিক হতে পারে, মানে জিঙ্ক বেশি হয়ে গেলে শরীরে কিন্তু টক্সিক বিভিন্ন রিয়াকশান আমাদের শরীরে হতে পারে। তো জিঙ্ক যদি
কমে যায়, এই যে ব্লাডের লেভেলে যদি আপনি মিনারেল টেস্ট করে দেখেন জিঙ্ক কমে গিয়েছে, বা জিঙ্ক কমে গেলে শারীরিকভাবে আমাদের শরীরে যেটা হতে পারে, যেমন বাচ্চাদের বৃদ্ধি গ্রোথ, বাচ্চারা বড় হচ্ছে না, গ্রোথ ডোয়ারফিজম হতে পারে, মা ডাউন সিনড্রোমের মতো লাগতে পারে, বা মনে হবে যে বাচ্চা বড় হচ্ছে না, গ্রোথ হচ্ছে না, একই বয়সে বাচ্চা বড় হচ্ছে, ওই বাচ্চা বড় হচ্ছে না, তো এটা হয়তো ব্যাহত হতে পারে। এটা যে কোনো যুবক যুবতীর ক্ষেত্রে হতে পারে, জিঙ্কে হচ্ছে মানুষের হিউম্যান গ্রোথে সমস্যা হতে পারে। আরেকটা হচ্ছে অনেক বড় হয়ে গিয়েছে কিন্তু মানে যৌবন আসছে না, যৌবন মানে হচ্ছে সেক্সুয়াল এফিনিটি কমে যেতে পারে, বা নাও হতে পারে, দেরি হতে পারে, ডিলে হতে পারে। তো বিভিন্ন যে আমাদের যে স্পেশালি পুরুষের যে স্পার্ম, এই স্পার্ম প্রোডাকশানে কিন্তু ডিলে হতে পারে, তো এটা একটা কমন জিনিস। আরেকটা হচ্ছে খিদা বা খাবার অরুচি লাগা, বা খিদা মন্দা, খেতে না চাওয়া, মানে খাবার ইচ্ছা জাগবে না। এই ক্ষুধা মন্দার কারণে দেখা যাবে যে আন্ডার ওয়েট হতে পারে কারো, মানে যে পরিমাণ ওজন থাকার কথা সেটা নাই, তার চেয়ে কম, তো এটা জিঙ্কের ঘাটতি থেকে অনেক সময় হতে পারে। তারপর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এই যে করোনাকালীন রিসার্চ ওয়ার্ক কিন্তু করোনাকালীন তাই দেখা গিয়েছে, যাদের জিঙ্ক পর্যাপ্ত ঘাটতি ছিল না তারা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে করোনা আক্রান্ত হলেও তারা কিন্তু তেমন খারাপ হয়নি। এর সাথে আরও বিভিন্ন বিভিন্ন আপনার আরও কিছু যুক্ত আছে, বিভিন্ন মিনারেলস বা অন্যান্য কিছু ফিচারও এখানে যুক্ত আছে, তবে জিঙ্কের একটা বিশাল ভূমিকা আছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরে। তো যে কোনো রোগ বা জীবাণু যদি শরীরে আক্রান্ত হয়, প্রতিনিয়তই কিন্তু রোগ আমাদের শরীরকে আক্রান্ত করে, তো আমাদের যে ডিফেন্স মেকানিজমকে জিঙ্ক কিন্তু উদ্দীপ্ত করে, ডিফেন্স মেকানিজমের শক্তি দেয়, সে যেহেতু আপনার এক প্রকারের অ্যাসেনশিয়াল মিনারেলস যেটা আমাদের শরীরে কিন্তু এনজাইমেটিক অ্যাক্টিভিটিকে বাড়ায়, তখন কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। তো জিঙ্কের ঘাটতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। তারপরে হচ্ছে আমাদের পাতলা পায়খানা বা ডায়রিয়া হতে পারে, অনেকের ডায়রিয়া কলেরার মতো সমস্যা দেখা দিতে পারে, অনেকের স্কিনে বিভিন্ন সমস্যা দেখা দেয় জিঙ্কের সমস্যা বা জিঙ্ক ঘাটতি থাকলে, বা অনেকের পেটের পীড়া থাকে দীর্ঘমেয়াদী আইভিএস বা পেটের পাতলা পায়খানা বা পেটের সমস্যা, পেটে কোষ্ঠকাঠিন্য বা পেট আমাশয় ভাব বা পেট বুটবুট বা বিভিন্ন পেটের রোগ হতে পারে। তারপরে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের স্পেশালি আমাদের কিছু ভাইরাল আছে যেগুলো যেমন করোনার মতো ভাইরাস বা অন্যান্য ইনফ্লুয়েঞ্জা লাইক ভাইরাসগুলো আছে যেগুলো বাতাসে সবসময় থাকে, আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টকে আক্রান্ত করতে পারে, তো সেই ক্ষেত্রে জিঙ্কের ঘাটতি থাকলে শ্বাসতন্ত্র বা আমাদের এই যে রেসপিরেটরি সিস্টেম কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তারপর হচ্ছে মানসিক স্বাস্থ্য বিকাশ হয় না, যেমন বাচ্চাদের হচ্ছে যেমন আইকিউ ডেভেলপমেন্টের সমস্যা হয়, তাদের বিহেভিয়ারালে প্রবলেম হয়, তাদের যেটা আমি বলবো কমিউনিকেশন সমস্যা হতে পারে, যোগাযোগে ব্যাহত হতে পারে, মানসিকভাবে সে হতাশাগ্রস্ত থাকতে পারে, বা বয়স্করও মানসিক মানে স্বাস্থ্যের সমস্যা হতে পারে। অনেকের দেখা যায় শরীরে কোথাও যদি ক্ষত হয়, ক্ষতটা শুকাচ্ছে না, তো সেক্ষেত্রে যে জিঙ্কের সমস্যা এটা হতে পারে। ঠান্ডা লাগা, অলওয়েজ কমন কোল্ড লাগা, মানে ঠান্ডা ঠান্ডা ভাব, এটা জিঙ্কের ঘাটতি থেকে অনেকের হয়ে থাকে। তো আরও অনেক কারণ আছে জিঙ্কের ঘাটতি থেকে হতে পারে, তো এই বিষয়টা আশা করি আপনাদের অভাবগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন আসেন, যদি কারো শরীরে জিঙ্ক অত্যধিক হয়ে যায়, বা জিঙ্কের যে আমি বলছিলাম যে ব্লাডে যে পরিমাণ জিঙ্ক থাকার কথা তার চেয়ে যদি বেশি হয়ে যায়, তখন যেটা হয় আমরা বলি অনেক সময় আমাদের রিহ্যাবিলিটেশনে বা আমাদের ফিজিওথেরাপিতে আমরা অ্যাসেস করি যে অ্যাটাক্সিক গেইট, মানে মানুষ যখন স্পেশালি আমরা বিভিন্ন নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা ডিজিজে আমরা অ্যাটাক্সিক গেইটের রোগী পেয়ে থাকি, অ্যাটাক্সিক সমস্যা, মানে জিঙ্ক যদি অতিরিক্ত হয় তখন কিন্তু গেইটের সমস্যা, হাঁটা চলাফেরায় অ্যাটাক্সিক প্রবলেম হয়, হ্যাঁ মনে হয় সে পড়ে যাবে ভাব, বা একটু দৌড় দিচ্ছে আবার পড়ে যাবে এরকম, তো এগুলো কিন্তু হাই অনেক বেশি টক্সিক যদি হয় তখন হয়। তারপরে লেথার্জি, বিভিন্ন দুর্বলতা অলসতা এরকম মনে হবে শরীরে। আর জিঙ্ক যদি বেশি হয়ে যায়, জিঙ্ক যেমন উপকারী আবার তেমনও টক্সিক বা অপকারিতা আছে, যে শরীরে আয়রন এবং কপার, এটাও অ্যানাদার এসেনশিয়াল আমাদের মিনারেলস এবং খুবই আমাদের শরীরে দরকার, আয়রন এবং কপার, এই দুইটার অ্যাবজর্পশন গাটে, মানে এই দুইটাও কিন্তু খাবারের মাধ্যমে আমরা পাই, তো এই দুইটা কিন্তু অ্যাবজর্পশনে জিঙ্ক যদি বেশি হয়ে যায় শরীরে সে বাধা দেয়, মানে আরেকজনকে সে ঢুকতে দেয় না নিজের ক্ষমতার কারণে, তো এইটা কিন্তু জিঙ্কে কারণে হতে পারে। এবং জিঙ্ক বেশি খেলে আরেকটা হতে পারে যে অতিরিক্ত খেলে না, মানে টক্সিক হলে, জিঙ্ক খেলেই যে আপনার টক্সিক হয়ে যাবে তা কিন্তু না, মানে জিঙ্ক যদি ব্লাডে পরিমাণ বেড়ে যায় তখনই টক্সিক হয়ে যাবে, তো
তো সেটা হচ্ছে বমি বমি ভাব হতে পারে বা অনেকের পেটের সমস্যা দেখা দিতে পারে। তো এখন আসেন আসলে জিঙ্কটা খাবে কখন কি করা উচিত বা জিঙ্ক আমরা কিভাবে পেতে পারি। প্রাকৃতিকভাবে আমি বলছিলাম শুরুতেই যে মার বুকের দুধে জিঙ্ক থাকে পর্যাপ্ত, এবং 0 থেকে 6 মাস পর্যন্ত বাচ্চা কিন্তু এনাফ জিঙ্ক পেয়ে থাকে মার বুকের দুধে। তারপর থেকে আমরা অনেক সময় জিঙ্কের ঘাটতি থাকলে বাচ্চাদের আমরা কিন্তু বাইরে থেকে জিঙ্ক খাবারের মাধ্যমে আমরা পেতে পারি, বিভিন্ন খাবার, সেটা নিয়ে আমি আলোচনায় আসব। আর সেটা হচ্ছে আমরা অনেক সময় আমরা জিঙ্ক বিভিন্ন আমাদের যে ওষুধ কোম্পানিগুলো আছে তারা কিন্তু জিঙ্ক তৈরি করে, জিঙ্ক বিভিন্ন সোর্স থেকে তারা তৈরি করে, বাচ্চাদের জন্য জিঙ্ক পাওয়া যায়, যেমন ট্যাবলেট ফর্মে পাওয়া যেতে পারে বা লিকুইড ফর্মেও জিঙ্ক অনেক সময় পাওয়া যায়, বাচ্চাদের স্পেশালি সিরাপ পাওয়া যায়, আবার যেমন বেবি জিঙ্ক পাওয়া যায় বাচ্চাদের জন্য জিঙ্ক। তো সাধারণত 6 মাসের পরে এটা দেওয়া যায়, 6 মাস পরে আপনারা দিতে পারেন, তবে সেটার ডাক্তারকে দেখিয়ে পরামর্শ করে বা জিঙ্কের লেভেলটা দেখে দিতে হবে। এবং বয়স্কদেরও পার ডে জিঙ্ক দেওয়া যায়, 20 mg পার ডে একটা বয়স্ক মানুষ খেতে পারে জিঙ্ক। জিঙ্ক ট্যাবলেট আকারে পাওয়া যায় বাংলাদেশে মার্কেটে অ্যাভেলেবেল, ভালো কোম্পানির জিঙ্ক আপনারা কিনে খেতে পারেন। তবে হ্যাঁ, আমি সাজেস্ট করে থাকি ব্লাড লেভেলটা কনফার্ম করে, যে মিনারেলটা টেস্ট করে, যে অন্যান্য মিনারেলের সাথে জিঙ্কটাও, মানে একটা মিনারেল টেস্ট আপনি কিন্তু সব মিনারেলগুলো টেস্ট করে ফেলতে পারবেন, সেখানে আয়রনও দেখতে পারবেন, ক্যালসিয়াম দেখতে পারবেন, জিঙ্ক দেখতে পারবেন, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ বা অন্যান্য যে উপাদানগুলো আমাদের শরীরে এসেনশিয়াল সেগুলো দেখা যাবে। যদি কম থাকে তখন আপনারা বাচ্চাদের জন্য সিরাপ দিতে পারেন। সাধারণত বাচ্চাদের বয়স যখন 5 বছর থেকে 10 বছরের মধ্যে রাতে 1 চামচ করে দিয়ে যেতে পারেন, আবার একটু বেশি হলে 2 চামচ করে দিতে পারেন। বয়স্করা 20 mg ট্যাবলেট মার্কেটে পাওয়া যায় একটা করে খেতে পারে, বা বাচ্চাদের বেবি জিঙ্ক পাওয়া যায়। তো এটা আমি সাধারণত সাজেস্ট করে থাকি যে টানা হয়তো আপনি প্রতিদিন 1 চামচ করে বাচ্চাদের দিলেন বা বেবি জিঙ্ক দিলেন, বা আপনি বয়স্ক একটা করে খেলেন, এটা টানা 1 মাস খেয়ে আবার 2 মাস ব্রেক দিলেন, 2 মাস পরে আবার 1 মাস খাবেন। তো এইভাবে জিঙ্ক কিন্তু আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নাই, আমাদের জিঙ্কের ঘাটতি ফিল আপ হয়ে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর মাঝে মাঝে টেস্ট করে টক্সিক কিনা, আমি টক্সিক হলে কী কী সমস্যা সেটা তো বলেছি ইতিপূর্বে। এখন আসেন, যদি আপনারা ট্যাবলেট বা সিরাপ বা খেতে না চান বা বাচ্চাদের দিতে না চান, তাহলে জিঙ্কের প্রচুর আছে যে খাবারগুলো, স্পেশালি বিভিন্ন ডাল জাতীয় যত খাবার আছে, ডালের মধ্যে প্রচুর জিঙ্ক থাকে। আমরা বিভিন্ন মাংস, গরু, খাসি সকল মাংসে বা মুরগি সকল মাংসে জিঙ্ক থাকে। এবং বাদাম কিন্তু শুধু জিঙ্ক না, বাদাম মিনারেল ভরপুর, মিনারেলস ভিটামিনসে ভরপুর একটা ভালো জিনিস। বাদামে তেমন কোনো সাইড এফেক্ট নাই, আমরা প্রতিদিন নিয়মিত বাদাম খেতে পারি, বা বাদাম নিয়মিত পরিমিত, একটা কথা কিন্তু আমি বারবার বলছি, আপনারা খেতে বলছি কিন্তু নিয়মিত পরিমিত হতে হবে। আর একটা হচ্ছে মাছ, মাছে প্রচুর জিঙ্ক থাকে, সকল মাছ স্পেশালি সামুদ্রিক মাছে বেশি থাকে। তারপর হচ্ছে স্বচ্ছ দানা, বিভিন্ন যে আমাদের আমরা যে আমাদের চাষ করি আমরা, যেমন গম, যব, ভুট্টা, এগুলোতে হ্যাঁ প্রচুর। আর হচ্ছে দুধ ও দুগ্ধজাত খাবারে জিঙ্কের পরিমাণটা একটু বেশি থাকে, তাহলে এগুলো আমরা খাবারের সোর্স থেকে আমরা জিঙ্ক পেতে পারি বা আমরা কিনেও খেতে পারি। তো জিঙ্ক আশা করি আপনাদের উপকারে আসবে ভিডিওটি। আপনারা ইতিপূর্বেই আমার আগের ভিডিওগুলো এখন প্রচুর শেয়ার করছেন এবং কমেন্টে আপনারা লিখছেন, আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞ। আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা যদি পার্টিসিপেট না করেন, ভিডিওগুলা শেয়ার না করেন, উৎসাহ না দেন, তাহলে কিন্তু ভিডিও তৈরি করতে ইচ্ছা করে না, এটি স্বাভাবিক। তো আমরাও চাই আপনাদেরকে রিসার্চ ওয়ার্ক আমরা স্টাডি করব, স্টাডি করে আপনাদেরকে এবং আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে, স্টাডির মাধ্যমে আপনাদেরকে এই মেসেজগুলো পৌঁছে দেবো যে স্বাস্থ্য সচেতনতা আপনারা কীভাবে সহজেই বাসায় বসে করতে পারেন। এমনিতেই করোনাকালীন সময় ডাক্তার পাওয়া বা যাওয়া অনেক সময় হয়ে ওঠে না, লকডাউন থাকে, শাটডাউন থাকে বিভিন্ন কারণে। তো আশা করি আপনাদের ভিডিওগুলো উপকারে আসবে। এবং এই যে জিঙ্ক, এটা মোটামুটি আপনাদেরকে একটা আমি বলবো গ্রসলি আইডিয়া দেওয়া হয়েছে, এর চেয়ে বেশি কিছু জানার প্রয়োজন নেই। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের এবং আমার পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এর আগেও আমি ক্যালসিয়াম নিয়ে লিখেছি, যাদের ক্যালসিয়াম সম্পর্কে আপনারা জানেন না, এর আগে আমি বিভিন্ন আরও অনেক টিপস দেওয়া আছে পিছনে আগের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ব্যথা সংক্রান্ত ইউটিউবে আমার একটা প্লেলিস্ট আছে, আবার ব্যায়াম সংক্রান্ত, ঘাড়ের ব্যায়ামের আলাদা, কোমরের ব্যায়ামের প্লেলিস্টে গিয়ে ইউটিউবে ব্যায়ামগুলো আপনারা দেখতে পারেন। আপনাদের এই আমার আজকের এই
জিঙ্ক সংক্রান্ত হেলথ টিপসটি আপনাদের সার্বিক কল্যাণে আসুক, সুস্থ থাকেন এবং জিঙ্কের উপকারিতা অপকারিতার মাধ্যমে আপনারা ভালো থাকতে পারেন। জিঙ্ক খেয়ে না খেয়ে যেভাবে আপনাদের সুবিধা হয় আশা করি আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।